মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে প্রেসকে জানানো হয়েছিল তোমাদের সিআরপিএফ এর জিডিতে অর্থাৎ জেনারেল ডিউটিতে তোমাদের কনস্টেবলের 1.3 লাখ ভ্যাকেন্সি প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা সত্যতা কি, যদি তোমাদের ভ্যাকেন্সি প্রকাশে কিভাবে রিক্রুটমেন্ট হবে, সমস্ত কিছু তোমরা কিন্তু আজকের ভিডিও থেকে জানতে পারবে। তোমরা যারা পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সমস্ত রকম আপডেট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। এবার দেখো তোমাদের যে ভ্যাকেন্সি সেখানে চলে আসে 1.3 লাখ যদি ভ্যাকেন্সি প্রকাশ হয়, সেক্ষেত্রে কিন্তু 4,500 ভ্যাকেন্সি কিন্তু ফিমেলদের জন্য থাকবে এবং 10% রিজার্ভেশন থাকবে অগ্নিবীর যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য। এবার কোয়ালিফিকেশন অর্থাৎ অ্যাপ্লাই করতে গেলে কি কি লাগবে, তোমাদের যারা এজ লিমিট আছে ইউআর ক্যাটাগরির যারা আছো তাদের জন্য কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে, ওবিসিরা 3 বছর, এসটিএসসিরা 5 বছর এবং বয়সে তোমাদের সম্ভবত এক্স মানে যারা অগ্নিবীর হবে এক্স অগ্নিবীর যারা তাদের জন্য কিন্তু 3 বছর বয়সের ছাড় থাকার একটা কিন্তু সম্ভাবনা আছে। এবং এবার দেখো তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে হবে, রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এক্ষেত্রে তোমাদের এসএসসি জিডি যে মানে পরীক্ষা নেই, এসএসসি জিডির মাধ্যমে তোমাদের এই রিক্রুটমেন্টটা হবে। এসএসসি জিডি রিক্রুটমেন্ট প্রসেস ফার্স্টে তোমাদের একটা টেস্ট নেওয়া হয়, রিটিন টেস্ট, যেটা তোমাদের সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট হয়। সেটা কোয়ালিফাই করলে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, তারপর মেডিকেল টেস্ট হয়, তারপর জয়েনিং। এক্ষেত্রে কিন্তু তোমাদের মেন এক্সামের কোনো রকম ঝামেলা নেই। তবে জিডির যে তোমাদের মাঠ হয় সেটা কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের থেকে একটু বেশি হয়, সেটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং দেখো তোমরা যারা যারা মানে এই পরীক্ষাটার জন্য অপেক্ষা করছো, জিডির জন্য যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সিআরপিএফ এর এই যে ভ্যাকেন্সিটা প্রকাশ হবে এটাই স্যালারি তোমরা কত পাবে, স্যালারি কিন্তু তোমরা শুরুতেই 22,000 থেকে 69,000 টাকা প্রতি মাসে কিন্তু পাবে। আজকের ভিডিওতে এই পর্যন্ত, এই সংক্রান্ত কোনো নতুন আপডেট আসলে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো, তার জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।